এরপরে প্রশ্ন হলো আমি মাদ্রাসার আবাসিক ছাত্র আমার মাদ্রাসায় থাকতে ভালো লাগে না বাইরের কথা মনে পড়ে তো আমার মাদ্রাসা মন টিকানোর উপায় কি বলে দিলে ভালো হতো মাশাআল্লাহ এত ভালো ছাত্র যে মাদ্রাসা থাকতে মন চায় না কিন্তু থাকার জন্য আমল খুঁজতেছে তাহলে তো এটা বোঝা গেল যে শিয়ানা ফাকিবাস অর্থাৎ যে মাদ্রাসা থাকতে চায় না ফাকি জুকি দিতে চায় আবার সে বুঝে যে তার এটা করা উচিত না থাকা উচিত তার মানে সে চালাক মাশাআল্লাহ যাই হোক আমি যখন মাদ্রাসায় পড়েছি আমার ছোটবেলায় আমার এরকম মাদ্রাসা থাকতে মনে চাইতো না এটা সত্য কথা যে মাদ্রাসায় আবাসিক বাবা মাকে রেখে থাকাটা আসলে অনেক কষ্টের মানুষ আলেম হতে হলে তাকে অনেক অনেক মূল্য দিতে হয় অনেক কষ্ট করতে হয় তো মাদ্রাসার কথা বলছিলাম যে মাদ্রাসাগুলোতে এরকম হয় যে অনেকে বাড়িতে টেলিভিশন আছে নাটক দেখে বিভিন্ন সিরিজ দেখে মাদ্রাসা আসলে দেখতে পারে না তার খারাপ লাগে অনেক সময় প্রিয়জনের জন্য খারাপ লাগে এখানে অনেকগুলো বিষয় আছে প্রথম কথা হলো মাদ্রাসার পরিবেশ এমন হওয়া উচিত যে বাচ্চারা পরিবারকে ভুলে থাকতে তাদের অসুবিধা না হয় আমার ছোটবেলায় মাদ্রাসা যখন পড়েছি আমার মনে আছে খুব কষ্ট হতো থাকতে পলাপলি করার চেষ্টা করতাম এটা একটা সময় ছিল এরপরে কিছু মাদ্রাসা পেয়েছি যে মাদ্রাসা যাওয়ার পর তখনও আমি ছোটই ছিলাম এরপর আমার কাছে মনে হতো যে বাড়িতে যাওয়ার চেয়ে মাদ্রাসা থাকাটা আমার কাছে বেশি ভালো লাগত সেটা ছিল মাদ্রাসার পরিবেশের গুণে সেটা ছিল মাদ্রাসার শিক্ষকদের কর্তৃপক্ষের আপনার যথার্থ উদ্যোগ নেওয়ার ফলে মাদ্রাসাগুলোতে পরিবেশটা এমন হওয়া উচিত যে বাবা মার থেকে দূরে থেকেও সন্তানরা যেন মাদ্রাসাকে এনজয় করে ভালোবাসা দেয় অনেক মাদ্রাসা আছে শিক্ষকদেরকে দেখলে ছাত্ররা ভয়ে কাঁপতে থাকে আমি অনেক মাদ্রাসার শিক্ষকদেরকে দেখলে বলি ভাই আপনি আদর্শ শিক্ষক না যদি আপনার শিক্ষার্থী আপনাকে দেখে ছোট বাচ্চা মানুষ ছয় সাত আট নয় দশ বছর বয়স এখন সে আপনাকে দেখে থরথর করে কাঁপে এর মানে আপনি ত্রাসের সৃষ্টি করেছেন হ্যাঁ ছেলে দুষ্টামি করে যাই করে আপনাকে সে ভয় পাবে এক ধরনের সেটা যেমন থাকতে হবে আবার আপনার প্রতি এক ধরনের ভালোবাসা এটাও থাকতে হবে শিক্ষকের আমরা আমাদের যে মাদ্রাসা আছে সেখানে আলহামদুলিল্লাহ যে ছেলেগুলো থাকে আমাদের ছাত্রদের পানিশমেন্ট হিসেবে শিক্ষকরা তাদেরকে ভয় দেখায় যে এটা না করলে বা ওই কাজটা করলে তোমাকে কিন্তু মাদ্রাসা থেকে পাঠিয়ে দেওয়া হবে এটা বললে পোলাপান সোজা হয়ে যায় তার মানে মাদ্রাসা ছেড়ে সে বাড়িতে যেতে রাজি না আমি নিজে ছিলাম একবার একটা ছেলে অসুস্থ হয়েছে তাকে বাড়িতে পাঠানো হবে তার অভিভাবককে ফোন করে হয়েছে এসে নিয়ে যান সেই বাচ্চার কান্না আমি যাব না এবং শেষ পর্যন্ত বাপকে ফেরত পাঠানো হয়েছে বাচ্চা মাদ্রাসা থেকে যায় নাই তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি সেই পরিবেশ তৈরি করার সব মাদ্রাসাগুলো সেরকম উদ্যোগ নেওয়া উচিত যদিও এরপরও একটা কথা থেকে যায় তা হলো মাদ্রাসার ছাত্রদের পেছনে ইবলিস একটু বেশি লাগে কারণ একটা আলেম হয়ে গেলে তো ইবলিসের অনেক প্রজেক্ট লস হয়ে যাবে এই জন্য স্কুল কলেজের ছাত্রের পিছনে শয়তান এত লাগে না স্কুল কলেজের ছাত্রের পিছনে পয়সা লাগে শয়তান লাগে ওটা অন্যভাবে লাগে ওরে এটা বলে না যে বাবা তুই স্কুলে যাইস না কলেজে যাইস না ওরে বলবে যে তুই ওই মেয়েদের সাথে টিজিং কর তুই ওই পোলাপানের সাথে নিয়ে কিশোর গ্যাঙে যোগ দে ওরে ওই পথে নিবি আর মাদ্রাসার ছাত্র বলবে বাবা তুই আর যা করস না করিস মাদ্রাসা আসিস না কারণ আসলে তুই আলেম হয়ে যাবে তো যে ছেলের মনে এটা আসছে সে তো শয়তানটা সাক্ষাৎ ধরে ফেলছে যে শয়তান আমার মনের ভিতরে এগুলো তৈরি করে আমাকে আলেম বানাতে দিচ্ছে না তাহলে তো আমার এই চ্যালেঞ্জ ওভারকাম করতে হবে যখন শয়তানের এই ষড়যন্ত্রটা আঁচ করবে তখন শিক্ষার্থীর মনের মধ্যে সেটা মোকাবেলা করা কি হবে সহজ হবে অতএব ওই অ্যাঙ্গেল থেকে এটা নিয়ে চিন্তা করতে হবে ভাবতে হবে এবং যদি মাদ্রাসার পরিবেশগত সমস্যা হয় তাহলে মাদ্রাসার প্রয়োজনে পরিবর্তন করতে হবে কিন্তু এই পরিস্থিতির থেকে উত্তরণের চেষ্টা অবশ্যই করতে হবে সেই সাথে একজন আদর্শ মুরব্বী থাকা উচিত যিনি ব্যক্তিগতভাবে পরামর্শ দিবেন এবং নসিহত করবেন ইনশাআল্লাহ বিদিনলা এই সমস্যার সমাধান হবে